আগামী 21 জুলাই ধর্মতলায় ঐতিহাসিক শহীদ স্মরণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে আজ ফলতে বেলিয়াঘাটে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আমিনপুর বাজারে। তৃণমূল কংগ্রেসের যে 13 জন কর্মী শহীদ হয়েছিলেন তাদের একটাই দাবি ছিল, নিজের ভোট নিজে দিন এবং বাংলা থেকে সন্ত্রাস মুক্ত করা। এপিক কার্ডের দাবিতে কলকাতায় সমাবেশে যোগ দিয়েছিলেন, সেখানে পুলিশের গুলিতে 13 জন কর্মী প্রাণ হারান। তাই 21 জুলাই সেই 13 জন শহীদদের স্মরণে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সমবেত হয়ে শ্রদ্ধা জানায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, ব্লক সভাপতি শম্ভু ঘোষ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইফতিকার উদ্দিন, সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান নজিবুর রহমান, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ, পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত সদস্য রোকিয়া নেসা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। বাংলার মুখে যেদিন আজকে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা না ধর্মীয় মুসলমান বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবেন না। মমতা ব্যানার্জি দল তার সৃষ্টি করতে রেজুতে আমাদের পশ্চিম বেলিয়াঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে একটা জনসভা ছিল, পথসভা। আমাদের অঞ্চলের নেতৃত্বে আমাদের 33টা বাস যাবে, ছোটো গাড়ি হয়তো 10টা যেতে পারে এই অঞ্চলে। পল্লী বারাসাত তৃণমূল বলা হয় পল্লী বিলাগড় অঞ্চল। 21 জুলাই আমাদের স্মরণীয় একটা দিন, যেদিনই তৎকালীন বাম্পন সরকারের পুলিশ নৃশংসভাবে 13 জন যুবককে গুলি করে মেরেছিল। আমাদের মধ্যে সেটা স্মরণীয় হবে গিয়ে প্রতি বছরে আমাদের 21 জুলাই আমরা শহীদদের প্রতি সহানুভূতি যাওয়ার জন্য আমরা শহীদ মিনারে পৌঁছব, এই আশা নিয়ে আমাদের আজকে বার্তা দিলাম যে 21 জুলাই যারা তৃণমূল কংগ্রেস করে তাদের প্রত্যেকের 21 জুলাই জানতে হবে, আর 21 জুলাই শহীদদের স্মরণে ধর্মতলায় যেতে হবে, এই বার্তা দেবো। দেখেন, অ্যাকচুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে আগলে রেখেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে নবীন এবং যুবক এবং নতুন, এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদ দর্পণে ধর্মতলা পৌঁছব। 33টা বাস আর 10টা সময়।